Hi friends, आज हम का बना हो Ruhafza watermelon juice. हमने इन चलना 4 ग्लास जल लिए थे, और 1 ग्लास दूध. इकने watermelon के pieces के टेरे के दिए थे, और किचु चीनी. जले मुझे हमने चीनी दो हो 5 चम्मच. এটাকে মিক্স করে দিই. হাই ফ্রেন্ডস, আজ আমরা বানাবো Ruhafza watermelon juice. আমরা এর জন্য 4 গ্লাস জল নিয়েছি, আর 1 গ্লাস দুধ. এখানে watermelon এর পিসেস কেটে রেখে দিয়েছি, আর কিছু চিনি. জলের মধ্যে আমরা চিনি দেব 5 চামচ. এটাকে মিক্স করে দিই. চিনিগুলো পুরো গলে গেছে, এবার এর মধ্যে এই দুধটা দিয়ে দিন. এবার এর মধ্যে আমরা Ruhafza দেব. মিশ্রণটাকে মাখিয়ে নেবেন, এরকম করে মিক্স করে নেবেন. আছে আর একটু Ruhafza দিলে ভালো হয়. আমি আন্দাজ মতন দিচ্ছি, আপনারাও আন্দাজ মতন দেবেন. এবার এর মধ্যে এই watermelon পিসেসগুলো দিয়ে দেবেন. জুসকে আমরা কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রাখবো, যাতে ঠান্ডা হয়ে যায়. ঠান্ডা খেতে এটা ভালো লাগে. রেডি হয়ে গেল Ruhafza watermelon সরবত. আমরা এই গ্লাসে সাজিয়ে নিয়েছি, এর মধ্যে দুটো বরফের টুকরো দিয়ে দিয়েছি. এবার এটাকে ঠান্ডা ঠান্ডা আপনারা খেতে পারেন.